আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব এসএসসি জেনারেল চ্যাপ্টার 4.2 নিয়ে। তো এই অধ্যায় এর আগে যে অধ্যায়টা ছিল 4.1, সেই অধ্যায়ে আমরা সূচক নিয়ে বেশ কথা বলেছিলাম এবং বইয়ের অনুশীলনের সবগুলো ম্যাথই প্রায় করেছিলাম। এবং আজকের যে অধ্যায় লগারিদম, এখানে একটু বেসিক্যালি কথা বলে তারপর আমরা শুরু করব, কিন্তু যে এই অধ্যায়েরও বেশ কিছু ম্যাথ। তো দেখো, এরকম 2 পাওয়ার 2 সমান আমরা কত জানি, 4, তাই না? এই সূচকীয় রাশিটার মান কত? 4। আবার দেখো, 2 পাওয়ার 2 মানে যেমন 4, 2 পাওয়ার এই যে 3 মানে কত? 8। আবার এই যে 2 পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। এভাবে যদি তোমাকে বলা হয় 2 পাওয়ার 17 সমান কত, দেখো কপালে হাত পড়ে যাবে না, কারণ এটার মান যে কত তোমার কার কথা মনে পড়ছে? ক্যালকুলেটারের কথা। যে এটার মান জানতে হলে আমার আবার লাগবে কি? ক্যালকুলেটার। কিন্তু এই সূচকীয় রাশিগুলোর মান যে কত, এই মানগুলো বের করার জন্য সেই 1614 সালে এই সালে তো কোনো ক্যালকুলেটার ছিল না, ছিল কোনো ক্যালকুলেটার ছিল না, কিন্তু এই সূচকীয় রাশিগুলো তো ঠিকই ছিল। বা এই সূচকীয় রাশিগুলোর মান বের করার জন্য ওই আমলে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, এবং তার মধ্যে একজন স্কটিশ বিজ্ঞানী, তার নাম হচ্ছে নেপিয়ার, নেপিয়ার। তাহলে 1614 সালে নেপিয়ার নামক একজন বিজ্ঞানী কোন দেশে বাসা? স্কটল্যান্ড। তাহলে স্কটল্যান্ডের বিজ্ঞানী নেপিয়ার, উনি 1614 সালে এই সূচকীয় রাশিগুলোকে নিয়ে অনেক গবেষণা করেছিলেন কিভাবে মান বের করা যায়, এবং সেই মান বের করার জন্য এরকম একটা সূচকীয় রাশির মান, যেমন এই যে 8 এর পাওয়ার কত দিলাম, 8 হচ্ছে 8 এর পাওয়ার দেওয়া হলো 8 এর পাওয়ার 2 সমান, আমরা এই সূচকীয় রাশির মান জানি কত? 64। এরকম বড় বড় সূচকীয় রাশির মান বের করার জন্য তিনি এরকম একটা লগারিদম, LOG লগারিদমের একটা মানে লগারিদম করেছিলেন, মানে একটা ছাড়নি করেছিলেন, একটা তালিকা তৈরি করেছিলেন, একটা টেবিল তৈরি করেছিলেন। সেই সূচকীয় রাশির মানগুলো বের করার জন্য তিনি একটা সংখ্যাকে ভিত্তি হিসাবে ধরেছিলেন। তাহলে সূচকীয় রাশির মান নির্ণয়ের জন্য তিনি একটা ভিত্তি ধরেছিলেন, ভিত্তি, এবং সেই ভিত্তিটা ছিল, এই ভিত্তির মানটা ছিল, আমরা জানি একটা ব্যাপার মনে রাখো, লগারিদমের এই জি এর লেজ বরাবর বসে আসলে ভিত্তি, জির লেজ বরাবর ভিত্তি বসে, এই সূত্র কে বসে? ভিত্তি। ওকে, তাই এই বিজ্ঞানী জন নেপিয়ার তিনি LOG লগারিদমের 2.71828... এরকম একটা মানকে ভিত্তি ধরে সূচকীয় রাশির অনেক মান বের করে একটা সারণীতে লিখেছিলেন, একটা টেবিল তৈরি করেছিলেন। এবং তোমরা যেমন এই যেমন সূচকীয় রাশির মান, এই যে লগ 2 পাওয়ার 18 সমান কত হবে, 17 সমান কত হবে, এই যে মানগুলো তখন ওই বই থেকে বের করা যেত, কারণ তার লগারিদম, নেপিয়ার আসলে লগারিদম প্রতিষ্ঠা করেছিলেন, মানে একটা সারণী তৈরি করেছিলেন। সারণীটা আসলে কি, অ্যাকচুয়ালি তুমি জানো যে ডিকশনারিতে সমস্ত ইংলিশ ওয়ার্ড থাকে, যখন তুমি একটা ডিকশনারি হাতে নিয়েছো সেখানে কিন্তু যে কোনো একটা খুঁজে খুঁজে বের করছো যে কোনটার ওয়ার্ড মিনিং কি, সেরকমই একটা সূচকীয় রাশির মান যে কত হবে, ওই জন নেপিয়ার যে টেবিল একটা বই তৈরি করলেন, একটা বই, এরকম মোটা একটা বই, এই বইয়ের প্রত্যেকটা পেজই সারণী, তালিকা, শখ, সেই শখে এই মানে সূচকীয় রাশিগুলোর মান সেই শখের সাহায্যে বের করা যেত। তাহলে তিনি জীবন ধরে একটা বই তৈরি করেছিলেন, সেই বইটাকে আমরা বলছি লগবুক, লগবুক, বইয়ের নাম লগ মানে সারণীর বই, সেই সারণী থেকে সূচকীয় রাশির মান এসে যাবে। এবং সেই বইটাকে আরো দেখো, তুমি যদি কোনো একটা বড় বড় প্রতিষ্ঠানে ঢুকো, ঢুকার সময় কি করলো, তোমাকে নাম্বার, তোমার সিগনেচার নিল, আবার যখন বের হয়ে যাচ্ছে তোমার সিগনেচার নিল, তো এই এন্ট্রি আর এক্সিটের সময় যে সিগনেচার নিচ্ছে, যে বইটা তারা মেইনটেইন করছে, ওই বইটার নামই তো লগবুক, আজও সেই লগবুক, সারণী বই। তো সেই লগ মানে সারণী তৈরি করেছিল, একটা বই বা একটা সারণী তৈরি করেছিল, সেই সারণীতে বা সেই বইয়ে নেপিয়ার সূচকীয় রাশিগুলোর মান বের করে রেখেছিল, এবং তিনি মান বের করার জন্য এই মানটাকে ভিত্তি হিসাবে ধরেছিল। তাহলে এই মানটাকে ভিত্তি হিসাবে ধরে তিনি সূচকীয় রাশির মান বের করে রেখেছিল।
আর এই জন্যই এই মানটা এরকম এই মানটা এই রাশি এই মানটাকে আমরা একটা অমূলদ সংখ্যা বলবো এটা একটা কি সংখ্যা বলো তো অমূলদ সংখ্যা তোমরা যেমন জানো পাই সমান 3.1416 ডট 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 এটা যেমন একটা অমূলদ সংখ্যা ঠিক তেমনি এটা একটা অমূলদ সংখ্যা এবং এটাকেই আমরা বলি এই অমূলদ সংখ্যাটাকে এই মানে এই জিনিসটাকে 2.71828 এই জিনিসটাকেই আমরা বলে থাকি অ্যাকচুয়ালি ই এটাকেই আমরা বলে থাকি ই ই সমান 2.71828 ডট 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 এটা একটা ধ্রুবক মান এবং এই মানটাকে তিনি ভিত্তি ধরে অনেক সূচকীয় রাশির মান বের করে একটা লগ মানে একটা সারণী একটা বই তৈরি করেছিলেন ক্লিয়ার না যার কারণে এইটাকে আমরা বলতে পারি এটা সমান সমান আমরা বলতে পারি লগ এই যে লগ ই লগ ই ই মানে এই যে এই ধ্রুবক মানটা তাহলে তিনি এই বই যে তৈরি করেছিলেন এখন ওই সময় গণিতবিদরা ওই সময় শিক্ষার্থীরা ওই সময় দৈনন্দিন কাজে যখন সূচকীয় রাশির মান দরকার হতো তখন মানুষ এই লগারিদমের এই বইটা থেকে বিভিন্ন সূচকীয় রাশির মান দেখে দেখে বের করত কিন্তু এই জন নেপিয়ার দেখো জন নেপিয়ার যখন এই কাজটা করলেন এই সূচকীয় রাশির মান বের করার জন্য একটা লগ বের করলেন লগবুক তৈরি করলেন তখন এই মানে ইর কে ভিত্তি ধরাতে ইর মানটা দেখো অমূলদ এবং বেশ জটিল এই মানটা বেশ জটিল এবং তার এই বইয়ের থেকেও আরেকজন বিজ্ঞানী এরই গবেষণার উপর ভিত্তি করে দেখো এরই গবেষণার উপর ভিত্তি করে আরেকজন বিজ্ঞানী তার বাসা ছিল ইংল্যান্ডে নাম ছিল হেনরি ব্রিগস হেনরি ব্রিগস তাহলে এই হেনরি ব্রিগস নামক একজন ব্যক্তি হেনরি ব্রিগস নামক একজন ব্যক্তি বিজ্ঞানী গণিতবিদ এবং ইনি 1610 বছর পর 1624 সালে 1624 সালে হেনরি ব্রিগস ইংল্যান্ডের বিজ্ঞানী ব্রিটিশ বিজ্ঞানী তো উনি উনি আরেকটা লগবুক তৈরি করলেন আবার উনি সূচকীয় রাশি মান বের করার জন্য আরেকটা লগবুক তৈরি করলেন কিন্তু উনি সূচকীয় রাশি বের করার জন্য এই লগ এখানে ই দেননি উনি এই দশটাকে ভিত্তি ধরেছিলেন দশ তাহলে এই সংখ্যাটাকে ভিত্তি ধরে বিভিন্ন সূচকীয় রাশির মান বের করে একটা বই তৈরি করেছিলেন ওকে তাহলে আমরা বলতে পারছি যে নেপিয়ার যে মানটাকে ভিত্তি ধরেছিলেন সেটা বেশ জটিল মান কিন্তু হেনরি ব্রিগস যে মানটাকে ভিত্তি ধরেছিলেন সেটা একটু সহজ মান এবং সরল মান এবং এটা দিয়ে যে নতুন লগবুক তৈরি হলো সেটা কিন্তু মানুষ মানে খুব বেশি ব্যবহার করছিল এবং আজও পর্যন্ত ওটা আমরা খুব বেশি ব্যবহার করি এই হেনরি ব্রিগস এর ব্যাপারটা তাই আমরা এই জন নেপিয়ারের এই মানে হেনরি ব্রিগস যে লগারিদমটা আবিষ্কার করলেন এটাকে বলা হয় সাধারণ লগ মানে সাধারণ মানুষ ইউজ করে ফেলছে এটাকে খুব বেশি ব্যবহার করাতে এটাকে আমরা বলে ফেলি যে ব্যবহারিক লগ ওকে তাই এই জন নেপিয়ার যে লগারিদম আবিষ্কার করেছিলেন সেটা কি লগ অফ কি বলছিলাম লগ অফ ই ওকে এটাকেই আমরা বলছি এটাকেই বলছি যে ই ভিত্তিক লগ এর অপর নামগুলো জানতে হবে ই ভিত্তিক লগ বা এরই অপর নাম ই ভিত্তিক লগ এরই অপর নাম মানে স্বাভাবিক লগ স্বাভাবিক লগ কারণ উনি আবিষ্কার করেছিলেন তাই ই ভিত্তিক লগ এর অপর নাম স্বাভাবিক লগ এর নাম ই ভিত্তিক লগ এর নাম নেপিয়ার তৈরি করেছিল তাই নেপিয়ারিয়ান লগ নেপিয়ারিয়ান লগ ওকে এটাকে আবার আমরা বলে থাকি যে তত্ত্বীয় লগ কারণ মেইন থিওরিটা কিন্তু উনি আবিষ্কার করেছিলেন থিওরিক্যাল লগ বা তত্ত্বীয় লগ বলা হয় তাহলে ই ভিত্তিক লগ এর এতগুলো নাম তোমরা মাথায় রাখবা আর এই দশ ভিত্তিক লগ এই জিনিসটাকে লগ অফ টেন তাহলে ভিত্তিটা সবসময় জির লেস বরাবর লিখবা জির লেস বরাবর তাহলে দশ ভিত্তিক লগ কে আমরা বলছি কি বলতো এটার নাম দশ ভিত্তিক লগ এর অপর নামগুলো কি দেখি দশ ভিত্তিক লগ বা এর নাম সাধারণ লগ সাধারণ লগ মানে সাধারণ মানুষ ব্যবহার করছে বেশি এটার নাম ব্যবহারিক লগ ব্যবহারিক লগ ঠিক আছে এইগুলো হলো আসলে হেনরি ব্রিগস লগের বই করেছিলেন
আবার এই নেপিয়ার লগের সারণী তৈরি করে আমাদের বড় বড় সূচকীয় রাশির মান বের করতে সাহায্য করে গেছেন। এবং তার যে বই, এই যে একটাকে লগের লগের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, তো এখানে আরেকটা ব্যাপার আমরা চলো এবার একটু শিখে ফেলি। সেটা হচ্ছে যদি লগারিদমের একটু পরিচয় না জানি আমরা পদে পদে একটু সমস্যার সম্মুখীন হতে পারি। দেখো এরকম একটা লগ রেখা আছে, লগের এই সূত্রটা বসে কি ভিত্তি। এখন তুমি বলছো যে এই 8 মানে এখানে লিখছো লগ, এই যে লগ লগ এটা 10 ভিত্তি, তাহলে 10 ভিত্তিক লগ। আসলে লগটা হলো কার, 10 ভিত্তিক লগের মাধ্যমে কার মান বের করতে হবে, 10 ভিত্তিক লগের মাধ্যমে সাপোজ 4^2 মান বের করতে হবে, বা এটা মনে করো x এর স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এই জিনিসটা এখানে একটু পরিচয় দিই, মানে 4.1 অর্থাৎ সূচকের অধ্যায়ে তোমরা শিখেছো এই জিনিসটাকে আমরা স্কয়ার বলি বা সূচক বলি। বলতো এই 2 এই সূচকটা কার, এই সূচকটা কার, এই 2 টা হলো কিন্তু x এর, x এর, তাহলে এই 2 এর মালিক হলো x। আবার এটাকে আমরা বলবো যে 10 ভিত্তিক লগ এর মাধ্যমে x স্কয়ার এর মান বের করা হয় লগ সারণী থেকে। তাহলে এটা এই লগ 10 এইটুকু জিনিসের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, কোনো দামই নেই যদি কিনা এখানে x না থাকে। এখন ব্যাপারটা হলো তোমার শার্ট, এই যে তোমার তোমার পেন বা তোমার কলম। এখন যখন বলছো তোমার কলম, এখানে মুখ্যকে তুমি, তুমি আছো তাই তোমার কলম আছে, কলম আছে মানে লেখা হবে না, রাইট? এখন তোমার শার্ট, তুমি আছো শার্ট আছে, তাহলে মেইন হচ্ছে তুমি, এই ব্যাপারটাও তাই। আসলে লগ 10 মানে এই 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ কার, কার লগ, কার 10 ভিত্তিক লগ, এটা হলো এই জির মানে লগের পেট বরাবর যে থাকবে, লগের সোজা বরাবর থাকবে সেই যে এক্স, এই এক্স এটার লগ, তাহলে মালিক হচ্ছে এই এক্স। তাহলে এটাকে আমরা আবার এই 2 সূচক, ওই 2 এর মালিকও হচ্ছে এক্স, তাহলে এখানে লগ 10 এই জিনিসটার মালিক এক্স, আবার এই স্কয়ার, এই স্কয়ারটার মালিকও এক্স। তাই এখানে এই টোটালটা মিলে যেমন আমরা একটা রাশি বলতে পারি এবং সূচকীয় রাশি, এই দেখো এই এক্স স্কয়ার কিন্তু একটা সূচকীয় রাশি, অবশ্যই এই সূচকীয় রাশির মান বের করব একটা লগারিদম এর ভিত্তিতে, ক্লিয়ার? তাই এটাকে আমরা উচ্চারণ করব, পড়ব, কি পড়ব, এক্স স্কয়ার এর 10 ভিত্তিক লগ, তাই না? এটাকে উচ্চারণ করবা কি, এখানে আছে লগ ই, এখানে আছে 5, তাহলে এটাকে কি উচ্চারণ করবা, 5 এর ই ভিত্তিক লগ। এটা কি উচ্চারণ করবা বলতো, লগ দেখো 7 এখানে আছে 2, তাহলে লগটা অ্যাকচুয়ালি কার, দেখো 2 এর লগ, মানে আমরা এটাকে বলবো লগ মানে 2 এর 7 ভিত্তিক লগ, 2 এর 7 ভিত্তিক লগ, বা আমরা ইংলিশে পড়ব লগ 7, লগ 7 অফ 2, দ্য লগ 7 অফ 2, তাহলে এটা টোটাল একটা কথা, ওকে? এই 2 ছাড়া এইটুকুর কোনো মানে হয় না, এটুকুর কোনো মানে হয় না। তাহলে আমরা একটা লগারিদমের রাশি চিনতে পারছি যে লগ যখন লিখব তাহলে এই সূত্রটা বসবে অ্যাকচুয়ালি মেইন রাশিটা, এই সূত্রটা বসবে রাশিটা, আর এই সূত্রটা বসবে রাশির সূচকটা, সূচক। তাহলে কেউ যদি একটা লগারিদমের রাশি লিখতে চাও একই সূত্রের তিনটা লাইন চলতে থাকে, এটা একটা সৌন্দর্যের ব্যাপার, মেনটেন করতে হবে। তাহলে কেউ যদি এমন লেখো, এই দেখো লগ, এই দেখো ই, এখানে এক্স, এখানে এম, তাহলে বলতো কোনটা কি, এটা হচ্ছে রাশি, এটা পদ, আসলে এই লগটাই ওর, তাহলে এক্স এর লগ, এক্স এর ই ভিত্তিক লগ, যার পাওয়ার এম, অথবা বলতে পারো এক্স পাওয়ার এম এর ই ভিত্তিক লগ, অথবা বলতে পারো লগ ই অফ এক্স পাওয়ার এম, লগ ই অফ এক্স পাওয়ার এম। ওকে, আমরা মোটামুটি এটুকু বুঝতে পারছি। এখন এই যে লগারিদমের ব্যাপারটা, এখানে আমরা এবার আরেকটা ব্যাপারে চলে আসি, লগারিদমের, তাহলে এটা সূচক, এটা রাশি, এটা ভিত্তি, এটা ভিত্তি, এবং এই মানে ভিত্তির উপর যখনই তোমার লেখা হচ্ছে লগ 10 অফ 2, তার মানে তোমার 2 এর 10 ভিত্তিক লগ,
তাহলে 2 এর 10 ভিত্তিক log এর মান যে কত 2 এর 10 ভিত্তিক log এর মান যে কত সেটা ওই log সারণি বই থেকে পাওয়া যাবে কিন্তু এই 10 এর উপর ভিত্তি করে যেমন একটা বই তৈরি করা হয়েছে লগারিদমের তেমনি এটা করেছে কিনে ব্রিক্স আবার এই লগারিদমের এর উপর ভিত্তি করে এই রাশিটার মান বের করা হয়েছে কে করেছে বলো তো নেপিয়ার তো এই ব্যাপারটা ই ভিত্তি আর 10 ভিত্তি তোমাদের ক্যালকুলেটরে তোমাদের ক্যালকুলেটরে যদি দেখো সব লগারিদম এরকম নেই 999 এমএস বলো মানে 100 এমএস বলো সেগুলোতে দেখো log 2 এরকম যদি 3 থাকে এটার মান বের করতে পারবা না তাহলে log 10 2 থাকলে মান বের করতে পারবা আবার দেখো log 2 e log e e এর 2 এর e ভিত্তিক log এটার মান বের করতে পারবা ক্যালকুলেটর থেকে কারণ ক্যালকুলেটরে প্রোগ্রামই করা আছে লগারিদমের e ভিত্তিক log এর মানে প্রোগ্রাম ক্যালকুলেটরে আছে আবার এই 10 ভিত্তিক log এর প্রোগ্রাম ক্যালকুলেটরে আছে কিন্তু 2 ভিত্তিক log এর ক্যালকুলেটরে প্রোগ্রাম নেই ওকে প্রোগ্রামিং করা নেই আমরা দেখছি নেই তাই এটা আমরা এটার মান বের করতে পারবো না ওইভাবে রেখে আসতে হবে তোমাদের অঙ্কের ক্ষেত্রে বা অন্যভাবে log এর বিপরীতকরণ করতে হবে বা কাজ করতে হবে ওকে তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা অনেক কথা শুনছি গল্প শুনছি এগুলো খুব বেশি কাজে দিবে এখন যে লগারিদমের আরেকটা ব্যাপার আসছে দেখো এটাকে আমরা কি বলবো এই যে এই জিনিসটাকে দেখো এখানে আমরা বলছি log এই যে log e অফ x তাহলে এটাকে আমরা বলবো x এর e ভিত্তিক log আবার এটাকে আমরা বলছি দেখো log 10 অফ x তাহলে x এর 10 ভিত্তিক log একটা অঙ্কে অনেকবার এই লগারিদম রাশিগুলো লেখা লাগে যেহেতু অনেকবার লেখা লাগে তাই এটাকে এটাকে দ্রুত কোথাও কোথাও দেখবা log x লেখা আছে কি আছে log x লেখা আছে তো log x লেখা যখন আসে তখন এই যে x টা সরি এই যে মানে ভিত্তিটা আমরা এখানে লিখিনি যখন ভিত্তি লেখা হবে না বিজ্ঞানীরা বললেন যে অ্যাকচুয়ালি যদি কোথাও log এর নিচে ভিত্তি না থাকে তাহলে বুঝবা ওখানে ভিত্তি আছে এবং ভিত্তিটা কত আছে মাত্র এই 10 তাহলে কোথাও যদি দেখো এইভাবে log 2 আছে দেখো log 2x তুমি এটাকে চাইলে log x লিখতে পারো না কারণ ভিত্তি 10 থাকলে সেটা উজ্জ রাখা যায় কিন্তু অন্য ভিত্তি হলে সেটা কিন্তু ভিত্তি ভিত্তিই থাকবে ওকে এবং তাকে মেনশন করতেই হবে তাই log এর নিচে কোনো কিছু যদি দেখো নেই কোথাও যদি কিছু ভিত্তি না থাকে তাহলে সেটাকে বলা হবে সাধারণ log এর নাম কি সাধারণ log এর নাম 10 ভিত্তিক log x এর 10 ভিত্তিক log ওই 10 থাকলেও আমরা মনে অবশ্যই রাখবো যে ওখানে আছে কিন্তু লেখা হয়নি এবং এই e ভিত্তিক logটাকেও শর্টকাটে লেখার সিস্টেম রয়েছে এটাকে log এই যে শুধু যদি x লিখতো তাহলে কি বুঝতে পারতাম এটা e ভিত্তিক log না এটা হয়ে গেছে এখন সাধারণ log বাট এটা কি e ভিত্তিক log বিজ্ঞানীরা এটাও বের করলেন যে এই log e তাহলে এই কথাটাকে এই ওয়ার্ডটুকুতে আমরা লং দ্বারা লিখতে পারি মানে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি এরকম l n লং লিখতে পারি লং ওকে তাই e ভিত্তিক log কে শর্টকাটে লেখার সিস্টেম হচ্ছে e ভিত্তিক log মানে আসলে এই যে লন x তাহলে লন আসলে আর কিছুই নয় লন মানে log e তাহলে এখন কিন্তু এটাও শর্টকাটে লিখছো এটাও শর্টকাটে বাট এটা দেখে আমরা বুঝতে পারছি 10 ভিত্তিক log এটা দেখে বুঝছি e ভিত্তিক log x এর e ভিত্তিক log x এর 10 ভিত্তিক log আশা করি ব্যাপারগুলো আস্তে আস্তে মাথায় আসছে এখন এই e ভিত্তিক log আর 10 ভিত্তিক log ছাড়া অন্য কোনো ভিত্তি থাকলে তাকে কখনো শর্টকাটে লিখতে পারবা না আশা করি বুঝেছ এখন এটা যদি মাথায় ঢুকে এবার চলো আমরা আরেকটু কাজে যাই এখন আমরা লগারিদমে যদি এরকম রাশি পাই দেখো এটা হচ্ছে লগারিদমের রাশি কয়েকটা টপিকস আমরা যাচ্ছি এটা হচ্ছে log অফ আমরা বলবো ভিত্তিটা এখানে লিখছি log অফ 10 এখানে দিলাম x এখানে দিলাম p ওকে তাহলে এই লগারিদমের রাশিটা এটা কি রাশি লগারিদমের রাশি আবার বলো কি রাশি লগারিদমের রাশি এই লগারিদম রাশির
বলো এই এক্স এর লগ এক্স পাওয়ার পি এর দশ ভিত্তিক লগ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা এখন কিছু সূত্রের দিকে চলে যাচ্ছি, কিন্তু অবশ্যই কিছু সূত্রের দিকে চলে যাচ্ছি যে লগ এই পাওয়ার এখানে লগের এক্স এর পাওয়ার মানে ভিত্তির পাওয়ার যখন দেখব আমরা কিন্তু এই ভিত্তির পাওয়ারটা মানে সরি ভিত্তি বলছি এই রাশির পাওয়ারটা পি যে এখানে পাওয়ার এই পাওয়ারটাকে সামনে মানে এই ঘাতটাকে উড়ায়ে লগের সামনে এনে সহগ আকারে লিখতে পারো। তাহলে এটা একটা সূত্র লগ এক্স এর দশ ভিত্তিক লগ এক্স পাওয়ার পি এর দশ ভিত্তিক লগ পাওয়ার থাকলে পাওয়ার সামনে আনা যায়। তাহলে এটার সমান আমরা লিখতে পারি দেখো লগ এই যে দশ এখানে এক্স উপরে কি হবে বলতো উপরের এই পিটা সামনে চলে আসলো তাহলে পি লগ এই যে পি লগ টেন অফ এক্স এভাবে লেখা যাবে। তাহলে আমরা একটা সূত্র পেলাম তাই না? আমরা সূত্রটা কি পেলাম বলতো পেলাম লগ এই যে লগ লগ এ ভিত্তি এ পাওয়ার এম সরি এ অফ এম তাহলে এ অফ এম আচ্ছা এ অফ এক্স পাওয়ার আর এমন যদি থাকে আমরা এটাকে কি লিখতে পারি এটাকে লিখতে পারি আর লগ এ অফ এক্স এটা লেখা যায়। আবার আবার একটা অঙ্কে যদি এবার দেখো টু লগ থ্রি অফ নাইন সিক্স বা থ্রি অফ সেভেন এমন আছে বলতো এই জায়গায় এই টুটা হচ্ছে এই রাশিটার সহগ এই সহগটাকে তুমি আবার উড়াইয়ে যেমন সহগটাকে এই পাওয়ারটাকে ঘাতটাকে সহগ বানাইয়ে দিছো আবার এই সহগটাকে ঘাত বানাইয়ে দিতে পারো এটাকে লিখতে পারো লগ থ্রি অফ সেভেন এটা স্কোয়ার করে দিতে পারো। তাহলে এই সূত্রটা আমরা ভাইস ভার্সা করে আমরা লিখতে পারি যে আর লগ দেখো আর লগ এ অফ এক্স এটাকে আমরা লিখতে পারি এই আর ওদিকে উপরে পাওয়ার হয়ে যাবে কার পাওয়ার রাশির হয়ে যাবে লগ এ অফ এক্স পাওয়ার আর এমন জিনিস এসে যাবে। এখন আরেকটা ব্যাপার লগারিদমের ক্ষেত্রে এগুলো সূত্র একটু পরে অঙ্কের ক্ষেত্রে লাগবে এগুলো। এখন লগারিদমের এই যে লগ এখানে আছে মনে করো টু এখানে আছে ফোর এই যে লগারিদমের রাশি তো এই লগারিদমের রাশিটা আমরা যখন একটা অঙ্ক করব তখন এই যে ভিত্তি দেখছো আচ্ছা একটু এটা একটু পরে কাজ করব দেখো লগারিদমের রাশিটা আচ্ছা দেখি লগারিদমের রাশি চার এর লগ এটা কি বলতো টেন লিখি নাই তার মানে বোঝা যাচ্ছে চার এর দশ ভিত্তিক লগ বা ফোর এর সাধারণ লগ এটাকে আমরা বলবো ফোর এর সাধারণ লগ এটাকে আমরা দিচ্ছি টু। মনে রেখো এরকম একটা অঙ্ক যখন সরল করা হয় সরলের সিস্টেমই হলো যে আমরা একটা লগারিদমের রাশির ক্ষেত্রে এই লগারিদমের ভিত্তিটাকে কখনো টাচ করব না কিন্তু এই যে ভিত্তিটাকে কখনো টাচ করব না আর এই লগারিদমের যে এইটা দেখছো না এটা যে মালিক যে রাশি রাশিটাকে আমরা বিশ্লেষণ করে